ওয়েলকাম টু শাইনার কর্পোরেশন। কীভাবে আপনারা পিলারে মাপ নেবেন, সিমেন্টের পিলারে জিপসাম পিলারের কাজ করার জন্য তো মাপ নিতে হয়। এটা হচ্ছে সার্কামফারেন্সের মাপ, বা আপনারা বলতে পারেন এর পরিধির মাপ, বাংলাতে এটাকে বলে পরিধির মাপ। তো এই পরিধির মাপ থেকে ব্যাসের মাপ বা ডায়ামিটার মাপটা কীভাবে বের করবেন? আমাদের পিলারের সব কিছু হিসাবটাই আসে হচ্ছে ব্যাস বা ডায়ামিটারের হিসাবে। ডায়ামিটার মাপটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব সহজে একটা যে কোনো প্রান্ত থেকে ডায়ামিটার বের করার জন্য একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। যেমন টাইলসের দুই পাশ, একটা সিমেন্টের পিলারের দুই পাশ থেকে দুটো টাইলসের টুকরো দিয়ে নিলাম, মাঝের যে মাপটা হলো ব্যাসের মাপ বা ডায়ামিটারের মাপ, এটা আমরা খুব সহজেই বের করতে পারলাম। অনেক ক্ষেত্রে অনেকের জন্য যদি এটাও কষ্ট হয় বুঝতে, তাহলে আপনারা আমাদের সার্কামফারেন্সের যে মাপটা বা পরিধির মাপটা, চারদিকে ঘুরে যে টেপের মাপটা, সেটা আমাদের ওয়েবসাইটে একটা ক্যালকুলেটর আছে, সেখানে দিলেও সেটা অটোমেটিকলি বের করে দেবে যে ডায়ামিটার মাপটা কীরকম। যদিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ এই মাপটা বের করা, যে দুই পাশে দুটো টাইলস রাখলেন, মাঝে একটা ইঞ্চি টেপ ধরে মাপ বের করে ফেলতে পারলেন ব্যাসের মাপটা বা যেটা ডায়ামিটার মাপ বলে। যারা জিপসাম ডেকোরেশন এবং সিমেন্টের কাজ করেন তাদের অবশ্যই ডায়ামিটারের মাপটা জানা উচিত। আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনি একটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ঢুকলেন, গিয়ে আমাদের ওয়েবসাইটে এই অ্যাড্রেসটা লিখে দিলেই আপনি এখানে পরিধির মাপ, মানে চারদিকে যে ইঞ্চি টেপ দিয়ে মাপটা দিলেন, এই মাপটা দিলেই আপনার ডায়ামিটার মানে ব্যাসের